আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় স্লোগান লেখা নিয়ে বিবাদ, দমদম পার্কে পুজো উদ্যোক্তাদের সঙ্গে বচসা প্রতিবাদীদের, বচসায় জড়ান তৃণমূল কাউন্সিলরও। এই ঘটনায় আজ দমদম পার্ক বাজারে প্রতিবাদ সভার আয়োজন করে মানবাধিকার সংগঠন এপিডিআর। তাদের অভিযোগ, শুধু দমদম পার্ক নয়, রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় শাসক দল ও প্রশাসনের পক্ষ থেকে প্রতিবাদীদের আক্রমণ করা হচ্ছে। ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে এপিডিআর। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম, আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশের অ্যারোমাথেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। গত পরশু রাত্রিবেলা কিছু প্রতিবাদী মানুষজন দমদম পার্কের রাস্তায়, যে রাস্তা নাকি সরকার বা তৃণমূল সরকারের একার নয়, সেই রাস্তায় বসে কিছু স্লোগান বা গ্রাফিতি আঁকছিলেন। তৃণমূলের আশ্রিত যে সমস্ত দুষ্কৃতী, তার মধ্যে একজন স্থানীয় কাউন্সিলরও ছিলেন বিশ্বজিৎ বলে, তিনি এসেছেন এবং এসে তাদের সেই লেখা লিখতে বাধা দেন এবং পা দিয়ে বলা যেতে পারে লাথি মেরেই সেই রং টং সব উল্টে দেন এবং কোনোভাবে তাদের সেটা লিখতে বাধা দেন। আমরা এই কাজের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। মানুষ, প্রতিবাদী মানুষ আজ রাস্তায় নেমেছে, মানুষের ঢল নেমেছে, এমনটা কখনো কেউ দেখেওনি পশ্চিমবঙ্গে, এই প্রতিবাদের ঢল। সেই প্রতিবাদী মানুষজনকে যদি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাধা দেন করেন, তার মতো না দুর্ভাগ্যজনক কিছু হতে পারে না। আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় স্লোগান লেখা নিয়ে বচসা তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ যে তিনি সেই কাজে বাধা দিয়েছেন। তৃণমূল কাউন্সিলর তিনি বচসায় জড়ান প্রতিবাদীদের সঙ্গে, কি জানিয়েছেন তিনি শোনাবো। শুনুন, আমরা যখন রাত্রি 10:30 বাজে যুবকবৃন্দ এখানে এসে দেখে, তাদের যেখানে স্টল হবে বা গেট বাঁধবে সেইখানটায় ওখানে কিছু লেখালেখি হচ্ছে, তো দেখছে সাধারণ লোক না, যারা সিপিএম আর বিজেপি দুজন মিলে এখানে লেখালেখি করছে, তখন তারা বলে তোমরা কেন এখানে লিখছো, এখানে তো আমাদের স্টল হয়, এখানে লিখো না। তখন ওরা বলে না আমরা লিখবো, অনেকবার রিকোয়েস্ট করে, তখন তাকে বলা হয়, তখন তাও শোনে না। আমি দমদম তরুণ দলের সেক্রেটারি, আমি এই অঞ্চলের পৌর প্রতিনিধি। তারপরে আমাদের সঙ্গে ওদের একটি এখানে নাগের বাজারে 2-4 সিপিএমের লোক, যারা হারমাত বলে পরিচিত, সঞ্জয় নামও বলে দিচ্ছি, তার নামে অনেক ক্রিমিনাল রেকর্ড আছে, তাকে দেখা যায়। তখন লোকে দমদম পার্কে লোকেরা প্রশ্ন করে, তুমি এখানে কী করছো, তুমি তো দমদম পার্কের লোক না। তখন বলে আমি, আমাকে ডেকেছে, আমি এসছি, আমি একটু লেখালেখি করছি। তখন ওকে একটু তাড়া করে, তখন একটু বসতা হয়, তারপর ওনারা চলে যায়। পুলিশ টুলিশ না, পুলিশকে বলা হয়নি। এখনও জাজ বেরিয়ে যদি দেখে একটা থিম অন্য হয়েছে, গিয়ে দেখে উই ওয়ান্ট জাস্টিস লেখা আছে, আমরা এই উই ওয়ান্ট জাস্টিসের বিরুদ্ধে নয়।